স্থায়ীভাবে যে সকল নারী পুরুষের জন্য বিবাহ করা হারাম, যে সকল মহিলা পুরুষদের স্ত্রী হওয়া স্থায়ীভাবে নিষিদ্ধ, তাদেরকে হুররিমাতু মুআব্বাদাতু বলে। এই সকল মহিলা তিন শ্রেণীতে বিভক্ত, যথা বংশ সম্পর্কের কারণে, বংশীয় সম্পর্কের কারণে। এই সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। সূরা নিসা আয়াত 23। এক, মাতাগণ, তারা হলেন মা, নানি, মায়ের নানি, নানির নানি, অনুরূপ ঊর্ধ্বতন মহিলাগণ, আর দাদি, পিতার দাদি, দাদির দাদি, অনুরূপ ঊর্ধ্বতন মহিলাগণ বিবাহ করা হারাম। দুই, কন্যাগণ, তারা হলেন ব্যক্তির নিজের সাথে জন্মগত সম্পর্কীয়। তিন, ভগ্নীগণ, তারা হলেন সহোদরা বোন, বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন। চার, ফুফুগণ, তারা হলেন দাদা বা বাবার সাথে সম্পর্কিত। পাঁচ, খালাগণ, তারা হলেন মায়ের সাথে সম্পর্কিত। ছয়, ভাতাগণ, ছয় ভাতার কন্যাগণ, সহোদরা, বৈপিতৃয়, বৈমাতৃয়, এই ত্রিবিধ প্রকারের ভাইয়ের কন্যাগণ। সাত, বোনের কন্যাগণ, তারা হলেন সহোদরা বোন, বৈপিতৃয় বোন, বৈমাতৃয় বোন, এই ত্রিবিধ প্রকারের ভগ্নী বা বোনের কন্যাগণ। উপরোক্ত মহিলাকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম।